নাও স্টুডেন্ট, এবার আমরা হচ্ছে নোট ডাউন করব 2 নম্বর কলা যোগ কলা, ঠিক আছে? নাও 1 নম্বর বৈশিষ্ট্য লেখো। আগেরটা আমরা দেখেছিলাম আবরণী কলার ক্ষেত্রে তাদের হচ্ছে একটি ভিত্তি পর্দা থাকে, কিন্তু এখানে যোগ কলার ক্ষেত্রে কোনো ভিত্তি পর্দা থাকে না। তাহলে ফার্স্ট লিখতে হবে কোনো কোনো ভিত্তি পর্দা, ঠিক আছে? ভিত্তি পর্দা থাকে না, ঠিক আছে? কোনো ভিত্তি পর্দা থাকে না। 2 নম্বর পয়েন্ট, কলায় কলায় কোষের তুলনায় কোষের তুলনায় ধাত্রের পরিমাণ বেশি, ঠিক আছে? ধাত্র কি? তো আগে আমি এটাকে কমপ্লিট করি। কলায় কোষের তুলনায় ধাত্রের পরিমাণ পরিমাণ বেশি, বোঝা গেল? এবার ধাত্রটা কি? দেখো, ধাত্র হচ্ছে আমরা যদি রক্ত নিই, কারণ যোগ কলার উদাহরণ হিসেবে আমাদের ফার্স্ট মাথায় রাখতে হবে রক্ত, ঠিক আছে? রক্তের মধ্যে কি থাকে? লোহিত রক্তকণিকা থাকছে, শ্বেত রক্তকণিকা থাকছে, অণুচক্রিকা থাকছে, এই সব কিছু আছে, এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু সলিড, যে কটার নাম বললাম। কিন্তু তারপরে এদের মধ্যে একটা জলীয় পদার্থ থাকে এবং এদের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে, যে কারণে আমরা দেখি রক্তের রং লাল, ঠিক আছে? তো এইগুলো প্রত্যেকটাই কিন্তু এই পুরো যোগ কলার মধ্যে থাকছে। কিন্তু যদি আমরা যোগ কলায় কোষের কথা বলি, অন্য সব ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোষগুলো হচ্ছে এক জায়গায় ঘন সন্নিবিষ্টভাবে হচ্ছে অবস্থান করছে, কিন্তু এখানে কোষগুলো কোনোটাই কিন্তু ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে না, বোঝা গেল? তাহলে এখানে কি হয়, এখানে কোষগুলো মানে কোষ কোষের তুলনায় এই কলার ক্ষেত্রে কোষের তুলনায় ধাত্রের পরিমাণ বেশি থাকে, তার ফলে একটা তরলের মধ্যে বেসিক্যালি কোষগুলো কিন্তু ভাসতে থাকে, তাদের মধ্যে থেকে প্রবাহিত হয় এবং তাদের নিজেদের কাজ হচ্ছে কমপ্লিট করে, বোঝা গেল? তাহলে এখানে কলায় কোষের তুলনায় ধাত্রের পরিমাণ বেশি, বোঝা গেল? নাও এবার হচ্ছে 3 নম্বর পয়েন্ট, ধাত্র ধাত্র তরল অর্ধ তরল অর্ধ তরল ও ও কঠিন প্রকৃতির হতে পারে, ঠিক আছে? কঠিন প্রকৃতির কঠিন প্রকৃতির হয়, বোঝা গেল? তাহলে কি বললাম, ধাত্র তরল হতে পারে, অর্ধ তরল হতে পারে, আবার কঠিন প্রকৃতিরও হতে পারে, বোঝা গেল? 4 নম্বর, রক্ত, ঠিক আছে? রক্ত আমাদের দেহের যে রক্ত থাকে বা বিভিন্ন প্রাণী দেহের যে রক্ত থাকে, রক্ত অস্থি রক্ত অস্থি এবং এবং তরুণাস্থি রক্ত অস্থি এবং তরুণাস্থি হলো যোগ কলার উদাহরণ, ঠিক আছে? এদের উদাহরণ কি কি? রক্ত অস্থি আর তরুণাস্থি, বোঝা গেল? নাও এবার আমরা চলে আসবো বেসিক্যালি এদের কাজ। তাহলে দেখো, রক্তের কাজ কি? আমাদের দেহে অক্সিজেন পরিবহন করা বা বিভিন্ন গ্যাসের হচ্ছে আদান প্রদান করা, বোঝা গেল? ঠিক আছে, এটাকে পরিবহন করে দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেওয়া। অস্থির কাজ কি? আমাদের দেহের বেসিক্যালি আমাদের যে গঠন, ঠিক আছে, বা যে কোনো প্রাণী দেহের তার যে গঠনটা অ্যাকচুয়ালি, যেমন বিড়ালের একরকম গঠন, বাঘের একরকম গঠন, কুকুরের একরকম গঠন, মানুষের একরকম গঠন, তাই তো? প্রত্যেকের গঠন হচ্ছে আলাদা এবং তার গঠন পুরোপুরি কিন্তু ডিপেন্ড করে বেসিক্যালি অস্থির উপর, কারণ তার দেহে অস্থিগুলো ঠিক যেভাবে সাজানো থাকে সেই অনুযায়ী তার দেহের কিন্তু গঠন হয়। যেমন আমাদের হাত দুটো যদি এরকম পাশে না থাকতো, এরকমভাবে হাত মানে এর মধ্যের যে হাড়গুলো আছে, যেগুলো অস্থি বলছি আমরা, সেগুলো যদি পাশ থেকে এরকম না ঝুলতো, তাহলে কিন্তু আমাদের এরকম পাশে হাত থাকতো না। সেই হাড়গুলো যদি প্রত্যেকটা জায়গায় জয়েন্ট না থাকতো, তাহলে কিন্তু আমরা এই যে মুভ করতে পারছি বা আঙুলগুলো ভাঁজ করতে পারছি, এটা আমরা করতে পারতাম না, বোঝা গেল? তো আই হোপ ক্লিয়ার এটা। তো এগুলো প্রত্যেকটাই কি? যোগ কলার কাজ। তো নাও আমরা এখানে হচ্ছে এবার কাজে চলে আসি, যে কি কি কাজ করে, ঠিক আছে, বা কি কি কাজ থাকে। নাও প্রথম কাজ কি? শ্বাস বায়ু, শ্বাস বায়ু আদান প্রদানে সাহায্য করে, আদান প্রদানে সাহায্য সাহায্য করে। তাহলে শ্বাস বায়ু আদান প্রদানে সাহায্য করে। 2 নম্বর পয়েন্ট, প্রাণী দেহের বিভিন্ন প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ অঙ্গ ও তন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করে, তন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করে, বোঝা গেল? তাহলে অঙ্গ তন্ত্রের মধ্যে কি করছে? সংযোগ রক্ষা করে, বোঝা গেল? তাহলে মানব মানে প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করে। এবং 3 নম্বর কাজ, যেটা অস্থি দিয়ে আমি বলছিলাম, প্রাণী দেহের গঠনে সাহায্য করে, ঠিক আছে? প্রাণী দেহের কাঠামো গঠনে, ঠিক আছে, কাঠামো
গঠনে, বোঝা গেল? কাঠামো গঠনে সাহায্য করে, বোঝা গেল? তাহলে প্রাণীদের কি করে? কাঠামো গঠনে সাহায্য করে। এবার এখানে মনে রাখো, দেখো যে কোনো প্রতিমা তৈরি করতে গেলে, যেরকম আমরা দেখেছি দুর্গার পুজোর সময় দুর্গা ঠাকুর বা কালী ঠাকুর, ঠিক আছে, বা অন্যান্য যেসব দেবদেবীর পুজো তৈরি মানে মূর্তি তৈরি করা হয়, তাদের যদি আমরা ভিতর থেকে কাঠামো বলতে যে বাঁশ থেকে শুরু করে যেগুলো থাকে সেগুলো যদি আমরা খুলে নিই, শুধু খড় আর মাটি দিয়ে যদি বানানোর চেষ্টা করি, তাহলে কি আমরা বড় বড় মানে মূর্তি তৈরি করতে পারবো? কখনোই পারবো না, হয়তো ছোটগুলো হয়ে যাবে কিন্তু বড়গুলো কখনো সম্ভব হবে না, বোঝা গেল? তো সেই কারণে কাঠামো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এবং এখানে কাঠামো কিন্তু যোগ কলার আন্ডারে বা যোগ কলার ভিতরে পড়ে। তো এটা হচ্ছে মনে রাখতে হবে যে যোগ কলার বেসিক্যালি কাজগুলো কি কি। ওকে, আই হোপ ক্লিয়ার এটা। এবং যোগ কলার প্রকৃতি কত ধরনের? তিন ধরনের, তরল হতে পারে, অর্ধ তরল হতে পারে জেলির মতো থাকে, আর কঠিন হতে পারে, যেমন হচ্ছে অস্থি, এগুলো কি পুরোপুরি কঠিন? তাহলে এগুলোও কিন্তু বেসিক্যালি যোগ কলা হয়। সাধারণত অনেক জায়গায় তোমরা পড়বে যে যোগ কলা বেসিক্যালি কিন্তু তরল মানে রক্ত আর লসিকাকে বলা হয়। তো দেখো রক্ত এবং লসিকা ছাড়াও কিন্তু অস্থি, তরুণাস্থি এগুলো হচ্ছে যোগ কলারই হচ্ছে অংশ, বোঝা গেল?